কেন্দ্রীয় গড়কাপ্তানি বিভাগত ব্যাপক দুর্নীতি, বিভাগীয় বিষয় আর ঠিকাদারের মিটিরালিত আত্মসাত কোটি কোটি টাকা, চারি বছর গোপনে চলেছিল কেন্দ্রীয় গড়কাপ্তানি বিভাগের 193 নিবিদা। কেন্দ্রীয় গড়কাপ্তানি বিভাগের উদ্যান কৃষি নিবিদার নামত ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ। 2014-2018 রহস্যজনকভাবে গোপন বুঝাবুঝিতে চলেছিল উদ্যান কৃষির নামত শ নিবিদা। সেইসমূহের ভিতর 193 নিবিদার অনিয়মর তথ্য সম্প্রতি পোহরলৈ আহিছে, যার নেতৃত্বত আছিল বিভাগের সহ সঞ্চালক রাকেশ কুমার, বরখাস্ত হওয়া এগারী বিষয়া আর ঠিকাদার। এই কথা তথ্য সহকারে পোহরলৈ আনিছে বিভাগের স্বীকৃতিপ্রাপ্ত ঠিকাদার রক্ষিণ তালুকদারে। এইবিলাকত জড়িত আছে হর্টিকালচার যিকেইজন কন্ট্রাক্টরে কাম পাইছে তেওঁলোক আৰু এসিস্টেন্ট ডাইরেক্টর হর্টিকালচার, আৰু এই গোটেই টেন্ডারবোর তেওঁলোকে কোৱা মতে তেওঁলোকে এজন আইটিআই মানে বরখাস্ত হওয়া অফিসারের ঘরত আপলোড করেছিল। অনলাইনের জড়িয়ে হওয়া নিবিদার সম্পূর্ণ বেআইনিভাবে কমিশনের অঙ্কত এসাম ঠিকাদারের সঙ্গে গোপন বুঝাবুঝিরে অনিয়ম সংঘটিত করেছিল সহ সঞ্চালক রাকেশ কুমারে। CPWD হর্টিকালচার সাবডিভিশনের আন্ডারত প্রায় 193টা টেন্ডার নেট 93টা টেন্ডারের অনিয়ম হয়েছে। এই 193টা টেন্ডার নেটত খুব বেশি 48 ঘন্টার কারণে আছে। টেন্ডারবিলাক 7 দিনের কারণে নেটত থাকিব লাগে। কিছু এনেকা টেন্ডারও আছে যাক নেটত 1 ঘন্টার কারণে আছে, মানে আপলোডের 1 ঘন্টা আগতে নেটত টেন্ডারটো আহিছে। ইতিমধ্যে নিজ প্রাপ্যের বঞ্চিত হওয়া কেন্দ্রীয় গড়কাপ্তানি বিভাগের এইগারী ঠিকাদার রক্ষিণ তালুকদারে সমগ্র বিষয়ত হস্তক্ষেপ আর তদন্ত করবর প্রধানমন্ত্রী কার্যালয় লিখিত আবেদন দাখিল করেছে। পরবর্তী সময় পোহর আহিব তদন্তর গতি কি ধরনের হব আর তদন্তর আওতাত কোন কোন আহিব। ভিডিও জার্নেলিস্ট হিমানর সহ বিতুপন বরা, প্রাগ নিউজ, গুয়াহাটি।